শুক্রবার নগরদায়রা আদালতে ছিল জেলবন্দী প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সংক্রান্ত মামলা। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় যখন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন, ঠিক তারপরই তিনি অসুস্থ হয়ে বেশ কয়েকদিন এসএসকে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2023 সালের 16ই ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় একটি চিঠি লিখেছিলেন বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে ওই চিঠিতে কি লেখা রয়েছে তা জানতে চিঠির একটি কপি চেয়ে একাধিকবার আদালতে আবেদন জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জাকির হোসেন। এরপর 2024-এর 10ই মে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা নমুনার পরীক্ষার জন্য আদালতে একটি পিটিশন দেওয়া হয় ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তরফে। এ বিষয়ে ইডির আইনজীবী কলকাতার নগরদায়রা আদালতে দরখাস্ত করেন বলে আদালত সূত্রে খবর। শুক্রবার আদালতে এই বিষয়ে শুনানি চলাকালীন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী আদালতে জানান, ইডির তরফে বলা হয়েছিল এই নথিকে মামলার প্রামাণ্য নথি হিসেবে ভরসা করা যাবে না। ইডি সেই সমস্ত নথির ওপরেই ভরসা করতে পারবেন যেটা রিলায়েড আপন ডকুমেন্টস হিসেবে গণ্য করা হবে। তবে চিঠি সংক্রান্ত ওই নথির কপি জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীকে দিতে হবে এমনটাই আদালতের নির্দেশ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে প্রথমেই মামলা শুরু করার আগে রিলায়েড আর নন রিলায়েড ডকুমেন্টস দিতে হবে। তাহলে 16/12/2023 ডকুমেন্টস যদি নন রিলায়েড ডকুমেন্টস হয়, কোর্ট সেই মর্মে পিটিশন নিয়ে থাকেন, তাহলে সেই ডকুমেন্টসকে আর নতুন করে কোনোভাবেই আইনত হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠিয়ে কোর্টের সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। একটা নথিতে অনেক ডকুমেন্টস থাকতে পারে, কিন্তু সব ডকুমেন্টস এ প্রযোজ্য এভিডেন্স নয়। 16ই ডিসেম্বর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই সময় তিনি একটি চিঠি লিখেছিলেন এমনটাই ইডির তদন্তে উঠে এসেছিল, এবং সেই চিঠিরই একটি কপি জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী, তিনি বারবারই আদালতে অর্থাৎ কলকাতা নগর দায়রা আদালতে এই চিঠির একটি কপি পাওয়ার জন্য আবেদন করেন, কিন্তু সময় সময় সেই চিঠির কপি তিনি পাননি, এবং আজকে অর্থাৎ শুক্রবার দিন ইডির বিশেষ আদালতের নির্দেশ অনুযায়ী সেই চিঠির একটি কপি তাকে দেওয়ার নির্দেশ দেওয়া হলো এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।